হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তাহলে চলো দেখে নিই আজকের আমার এই রেসিপিটি। আজকে আমার রেসিপিতে আছে এগ পোলাও। তো চলো কী করে বানাতে হয় দেখে নিই। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। তেলটা হালকা একটুখানি গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো 2টো সিদ্ধ করে রাখা ডিম। আমি ডিমটাকে একটুখানি হালকা কেটে নিয়েছিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো 7 অনুযায়ী নুন, দিয়ে দেবো 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে আমি ভালো মতন ডিমটাকে ফ্রাই করে নেব। আর আমাদের কিন্তু ডিমটাকে হালকা আঁচে করতে হবে, নয়তো ডিমটা কিন্তু পুড়ে যাবে। তো দেখো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি। তো এবার আমি সেই কড়াইটার মধ্যে নিয়ে নিলাম 20 ml-এর মতো রিফাইন্ড অয়েল। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকেও ভালো মতন হালকা একটু ফ্রাই করে নেব। তো দেখো পেঁয়াজটা যখন এরকম ফ্রাই হয়ে আসবে তখন কিন্তু আমাদেরকে একটা টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটাকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন কুচি। আমি কিন্তু আদা রসুনটাকে রাফলি চপড করে নিয়েছিলাম। তো এরপরে আমি রসুন আদা আর টমেটো দিয়ে ভালো মতন ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম 7 অনুযায়ী নুন, দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন জিরের গুঁড়ো আর 1/2 চা চামচের মতন ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচের মতন এখানে আমি রেড চিলি পেস্ট। এটাকে কিন্তু দিতেই হবে, এটাকে কিন্তু স্কিপ করলে চলবে না। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তো এরপরে আমি সব কটা মশলাকে ভালো মতন একটুখানি মিক্স করে নিচ্ছি। তো দেখো মশলাটা যখন হালকা একটুখানি ফ্রাই হয়ে আসবে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে একটা ডিম। ডিমটাকে দিয়েই কিন্তু আমরা খুন্তির সাহায্যে ভালো মতন মিক্স করে নেব মশলাটার সাথে, আর ডিমটাকে ভালো মতন একটুখানি ফ্রাই করে নেব। তো দেখো ডিমটা যখন হালকা একটুখানি ফ্রাই হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো রাইসটাকে। তো এখানে আমি বাসমতি রাইস 300 গ্রামের মতন ব্যবহার করে নিয়েছি। তো এবার আমি পুরোপুরি রাইসটাকে দিয়ে ভালো মতন মিক্স করে নেব। তো দেখো রাইসটা কিন্তু ভালো মতন মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম রেড চিলি পেস্টটাকে 3 চামচের মতন। তো এবার আমি রেড চিলি পেস্টটাকে দিয়ে ভালো মতন আরও মিক্স করে নেব। তো দেখো ভালো মতন মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 7 অনুযায়ী নুন, নুন দিয়েও কিন্তু আমি রাইসটাকে আরও ভালো মতন মিক্স করে নেব। তো দেখো এখন কিন্তু আমাদের রাইসটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর গরম গরম সার্ভ করে দিচ্ছি এগ পোলাও। আশা করবো আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু প্লিজ। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ, টাটা।